গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মানবজিন্দার ব্লগ। এই ভিডিওটা অনেক আগে ছাড়ার কথা ছিল, কারণ ছাড়তে পারিনি, কারণ পূজোর পর থেকে টানা এক মাস আমার ঠান্ডা জ্বর কাশি ইত্যাদি অনেক রকমের সমস্যা দেখা দিয়েছিল, তার ফলে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি। আচ্ছা, তোমরা আমার ভয়েস দেখে বুঝতে পারছো যে ঠান্ডা আমার এখনো রয়েছে। যাই হোক, ভিডিওটা আমি আরো লেট করতে চাই না, যার জন্য আমি পোস্ট করে দিচ্ছি। ভিডিওটা পুরনো হলে খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, কারণ তোমরা এর মধ্যে অনেক কিছু দেখতে পাবে। চলো এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি হেঁটে হেঁটে। আর সামনে দেখো, দেখতেই পাচ্ছ এখানে সেনকো আছে, সেনকোর গলির সাইড দিয়ে কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই যে গাইস ফার্স্ট গেট, মানে প্রথম গেট, এই যে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে গেটটা, দেখতেই পাচ্ছ। তারপরে গাইস আস্তে আস্তে আমরা আগিয়ে যাচ্ছি সামনের দিকে। সব থেকে বড় ব্যাপার গাইস, কলকাতার ঠাকুর গুলো হেঁটে হেঁটে দেখার মজাই একটা আলাদা রকমের। যাই হোক, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ ঢাকের একটা প্যান্ডেল করেছে, মানে বেশ সুন্দর লাগছে দেখতে, দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা সামনের দিকে আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি গাইস। একটা কথা, আমি প্রথম দেখছি কিন্তু এই কলকাতার ঠাকুর। আর সামনে দেখতে পাচ্ছ রামনবমীর একটা ছবি দিয়ে দিয়েছে লাইটিং এ, জাস্ট মানে ওয়াও লাগে, খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। ধীরে ধীরে আমরা এখন আস্তে আস্তে আগিয়ে যাচ্ছি লাইটিং এর দিকটা। তো তারপরে সন্তোষ মিত্র স্কয়ার প্যান্ডেলের দিকে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি, অযোধ্যার যে প্যান্ডেলটা তৈরি করেছিল। এখানে সবার সাথে একসঙ্গে হেঁটে হেঁটে গেছে, মানে কি কলকাতার মানুষের সাথে একসঙ্গে লাইট দেখতে দেখতে, তার সাথে পোস্টার, নানা রকমের পোস্টার দেখতে দেখতে হেঁটে হেঁটে যাচ্ছে, মানে বেশ সুন্দর লাগছে, জাস্ট কি বলবো, একটা আলাদা রকমের ফিলিং। কলকাতা ঠাকুর দেখা মানে কি বলবো, অনেক দিন ইচ্ছা ছিল, অনেক বছর ধরে যাওয়া হয় না, এবছর আমার যাওয়া হয়েছে, মানে কি বলবো, বিশেষ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তার চেয়ে বড় উত্তরপ্রদেশে যে অযোধ্যা মন্দির, এত সুন্দর ভাবে কলকাতায় দেখবো বলার কাজে না। আর এখানে দেখো প্রচুর লোকজন ভিড় করে রয়েছে। তারপরে গ্যাস এক নজরে এত সুন্দর একটা অযোধ্যার মন্দির দেখলাম, মানে মনের ফিলিংসটা অন্যরকম, মনে হচ্ছে সত্যি আমি চলেছি এই অযোধ্যার মন্দির, রাম মন্দিরে। এত সুন্দর ভাবে রামনবমী তৈরি করেছে, নিখুঁত কাজগুলো, মানে বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে না যে এটা মানে বাঁশের বানানো, মানে এত সুন্দর মনে হচ্ছে সত্যি আসলে কিন্তু এটা তৈরি হয়েছে। এখানে যারা এই রাম মন্দির তৈরি করেছে তাদের মনে, তাদের মনে আলাদা একটা কৃতিত্ব রয়েছে, যার জন্য এত সুন্দর একটা রামনবমী মন্দিরটা তৈরি করতে পেরেছে এখানটা। আর লাইট লাইটিংয়ের কথাটা আর বললাম না, লাইটিংটা এত সুন্দরভাবে কালারফুল করেছে, মানুষের চোখে আরও মানে কি বলবো, আরও আকৃষ্ট করছে, যার জন্য দেখতেই পাচ্ছ, তোমরা তো অবশ্যই দেখতে পাচ্ছ কি সুন্দর করেছে এখানটা। আর কলকাতার মধ্যে সবথেকে সেরা প্যান্ডেল আমার এই রামনবমীর অযোধ্যার যেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমার সবথেকে বেস্ট লেগেছে। তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। তারপর দেখতে হচ্ছে আমরা ধীরে ধীরে সামনের দিকে আগিয়ে যাচ্ছি। আর এখানে রাম মন্দির ধাঁধানোর মতন একটা প্যান্ডেল করেছে এখানে, জাস্ট ফাটাফাটি, খুবই সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা। অনেক ভিড় হয়েছে, ভিড় ঠেলিয়ে আমরা এখন আগিয়ে যাচ্ছি। এবছর ভীষণ ভিড় হয়েছে, ভীষণ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে গুতে আমরা এখন ভেতরে দিকে যাচ্ছি, এক ফুটও দাঁড়াতে পারছি না, এতটা ভিড় হয়েছে। এই সন্তোষ মিত্র স্কয়ারে রাম মন্দির রাত্রিবেলা একটা চমক, এবং দিনের বেলা আর একটা অন্য রকমের চমক, দুটো দুই রকমের। আর আর বিশেষত আমার বেশিরভাগ রাত্রির দৃশ্যের যে লাইটিং এর শোটা আমার বেশ ভালো লেগেছে। তাছাড়া গাইস, এই রামনবমীর মন্দিরের উপরে যে পতাকাটা এত সুন্দর হাওয়াতে উঠছিল, বেশ সুন্দর লাগছিল, ক্যামেরাও ঠিকঠাক ধরতে পারছিলাম না, এতটা ভিড়ে ধাক্কাধাক্কি করছিল। যাই হোক, চারি সাইডে এত সুন্দর লাগছে, লাইট সাইডে এত উজ্জ্বল চকচকে, বেশ সুন্দর লাগছিল, চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল, এতটা সুন্দর লাগছিল। আর গাইস, এখানে যে গানগুলো চলছিল সত্যি মনে হয় অযোধ্যা রাম মন্দিরে আমি চলে এসেছি। আর গানগুলো নিলাম না, কারণ এখানে কপিরাইট ক্লেম নিতে পারে, যার জন্য আমি সাউন্ডটা মিউট করে অন্য একটা গান বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গানগুলো ছিল অসাধারণ, যাতে কপিরাইট ক্লেম না দেয় তার জন্য আমি মিউট করে রেখেছি। তার সাথে সাথে গাইস, একই সাথে সবাই একই তালে সবাই নাচ করছিল এখানে গানের তালে তালে। সো গাইস, এখন আমরা ভিড় ঠেলে মায়ের মন্দিরের দিকটা আগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। আর এখানে গাছ দেখতে পাচ্ছ ঝাড়বত্তির উপরে না গাছগুলো যে করেছে নকশাগুলো, বেশ ক্ষুদ্র ক্ষুদ্র নকশা, যার জন্য আরো সুন্দর লাগছে, খুবই সুন্দর ফুটে আছে, তার সাথে লাইট দিয়েছে। পরে দেখতেই পাচ্ছ প্রতিমাটা ছিল বেশ সুন্দর, বেশিক্ষণ দাঁড়াতে দেয়নি, মানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে। তারপরে গাইস বাইরে বেরিয়েছি আমরা ধীরে ধীরে। আর বাইরে দেখো ভীষণ ভিড়, ধাক্কা ধুক্কো দিয়ে যাচ্ছে। কলকাতা ঠাকুরগুলো রাত রাত যায়, লোকজন বাড়ে প্রচুর। আমরা একটু বাইরে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, আর এখানে দেখতে পাচ্ছ ভীষণ লোকজন আসছে। আর গাইস, আমরা এখান থেকে মানে যেতে ইচ্ছা করছে না, এতটা সুন্দর লাগছে, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে, যার জন্য আমরা একটু মানে দাঁড়িয়ে আছি। আর এখান থেকে একটু ছবি তুললাম, আর পেছনটা দেখো এত সুন্দর লাগছে, মানে কি সুন্দর না লাগছে এই অযোধ্যা মন্দিরটা।
রাত্রিবেলা লাইট শোতে এত সুন্দর লাগবে ভাবতেই পারেনি। খুবই সুন্দর বানিয়েছে দেখতেই পাচ্ছ, লাইটে আরো আলোকিত করছে সব জায়গায়, চারি সাইডে দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে যে একটা অন্ধকারের জায়গায় সোনার একটা মূর্তি মন্দির বসিয়েছে, যার জন্য এতটা সুন্দর লাগছে এই চারি সাইডের মধ্যে। এখানে এতটা খুশি হয়ে গেছে সবাই, এক কথায় ডাকছে ও তাদের সাথে এক তালে বলছিল। তো গাইস তারপরে আমিও একইভাবে তাল দেওয়ার পরে আস্তে আস্তে গাইস আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এখন গাইস আমরা যাব অন্য একটা প্যান্ডেল দেখতে। এখন গাইস আমরা এখন হাটটাতে যাব কলেজ স্কোয়ারের দিকটা, কারণ এবছর কলেজ স্কোয়ার প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে। তো এবছর কলেজ স্কোয়ারের প্যান্ডেল করেছে মহীশূরের প্যালেস। তো চলো এখন সামনের দিকে আগিয়ে যাওয়া যাক। সো গাইস তারপর দেখতে পাচ্ছি আমরা চলেছি কলকাতার কলেজ স্কোয়ার, এবছরের থিম করেছে মহীশূর প্যালেস লাইটে। আর এখান থেকে দেখতে পাচ্ছি অনেকটা দূরে হয়ে আমাদের দেখতে হচ্ছে, কারণ ওদিকটা সেরকম একটা ভাবে করেনি, দূর থেকেই দেখতে হবে। তাছাড়া এখানে একটা পুলিশ গার্ড রয়েছে, এরা আমাদের বেশিক্ষণ দাঁড়াতে দেয় না, মানে এতটা রাগ হয় মানে কলকাতা ঠাকুরের প্যান্ডেল গুলো বেশিক্ষণ দাঁড়াতে দেয় না। তারপরে গাইস এখানে ভিড় ঠেলে ঠেলে এখন আমরা এখন ওই মন্দিরের প্যান্ডেল প্রতিমাকে দেখতে যাচ্ছি। তো চলো এখন ভিড় ঠেলিয়ে ভেতর দিকে যাওয়া যাক। সব থেকে বিরক্তকর ব্যাপার হচ্ছে কলকাতা এত দূর থেকে আসা, এতটুকু মানে দাঁড়াতেও দেয় না, বেশিক্ষণ একটু দাঁড়াতে দেয় না, মানে ছবি তুলবো কি তাও দাঁড়াতে দেয় না। এখন গাইস লাইন দাঁড়িয়ে আমরা প্রতিমাকে দেখতে যাচ্ছি, আর দেখতে পাচ্ছ কি ভিড়। এই ভিড়ের মধ্যে আমার নখটা গেছিল পায়ের ভেঙে, তার সাথে সাথে আমিও গেছিলাম চোটকে এই ভিড়ের মধ্যে। তারপরে আমরা ভিড় ঠেলে অনেক কষ্টে ভেতরে গেলাম, আর দেখলাম আলোকিত সৌন্দর্য একটা ঝাড়বত্তি কি সুন্দর না লাগছে। তার পাশাপাশি ছিল এরকম সৌন্দর্য একটা প্রতিমা, আর প্রতিমা গুলো দেখতে পাচ্ছে আলাদা ভাগে ভাগে ভাগ করে বসে যাচ্ছে, খুবই সুন্দর লাগছে পেছনে। তো গাইস তারপরে ছিল এই প্যান্ডেলে চারি সাইডে নকশা সাজানো মহিষাসুরের ছবি ছিল, তোমরা হয়তো খেয়াল করোনি। যাই হোক গাইস এখানে এক মিনিট দাঁড়াতে দিচ্ছি। আর গাইস তোমরা এখানকার একবার সাউন্ডটা শোনো কেমন অবস্থা। কানের কাছে যে এরা এত বাঁশি বাজাচ্ছিল, মানে কান আমার ঝনঝন করে উঠেছিল, এতটা বাঁশি মানে বাঁশি বাজিয়ে যাচ্ছে বাজিয়ে যাচ্ছে, এক সেকেন্ডের জন্য এখান থেকে দাঁড়াতে দিচ্ছে। তারপরে গাইস আমরা হারিয়ে গেছিলাম এই ভিড়ের মধ্যে মণ্ডপের মধ্যে, তারপরে গাইস আমরা সবাই খুঁজে পেলাম একসঙ্গে। এরপরে গাইস আমরা মণ্ডপ থেকে বেরিয়েছি, তার সঙ্গে আমরা দেখতে পেলাম শাহরুখ খান, অক্ষয় কুমার, তার সাথে ছিল অজয় দেবগন। আর এদের পোস্টার দেখার পর এখান থেকে ছবি তুলে বাইরে বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে রাস্তা দিয়ে ছিল এখানে বাচ্চাদের খেলার দোকান, কি সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ, চাকা গোল গোল হয়ে ঘুরছে হাওয়াতে। এরপর আমরা চলে এসেছিলাম একটু ঠান্ডার দোকানে, কারণ এই ভিড়ের মধ্যে দেখে লাইন দাঁড়িয়ে ঠাকুর দেখে আমাদের অবস্থা একদম খারাপ হয়ে গেছিল। তো তার জন্য আমরা এখান থেকে নিলাম আম পুদিনা মিক্সারে একটা ঠান্ডা একটা জুস। আমাদের অবস্থা একদম খারাপ, কারণ বাড়ির থেকে যখন আমরা বেরিয়েছিলাম ভীষণ টিকটাপ হয়ে, আর এখন আমাদের অবস্থা দেখো কি অবস্থা, এই চুল মূল যেসব আলিয়ে চলিয়ে গেছে একদম, না যে হাল অবস্থা একদমই। আমার পাশে যেসব মানুষজন যাচ্ছে তো তারা কিন্তু সারাত ধরে কিন্তু এরকম হেঁটে হেঁটে ঠাকুর দেখবে। আর আমাদের বলতে বলতে চলেছে ঠান্ডা আম পুদিনা মিক্সারের জুস দেখতেই পাচ্ছ। আমরা চারজন চারটে গ্লাস নিয়েছিলাম এখান থেকে, এই ঠান্ডা খাওয়ার পরে একটু আমাদের স্বস্তি লাগলো। তারপরে গাইস ওখান থেকে বেরিয়ে চলেছি আমরা এগরোলের দোকানে, এখান থেকে নিলাম আমরা এগরোল। আর গাইস বললাম না আর এগরোলের কথা, এত বাজে বিশ্রী খেতে বলার কায়দা, আমি একদমই ভাবতে পারিনি কলকাতায় এগরোল এত বাজে খেতে লাগে। তোমরা গাইস একবার এখানে দেখো এগরোল বানানোর স্টাইল কেমন, এটা দেখতে পাচ্ছ রুটি সে আমলেট, তার উপর একটু পেঁয়াজ ছিটিয়ে দিল, একটু লবণ দিয়ে দিল, তার সাথে দিয়ে দিল একটুখানি সস, আর তার সাথে দিল একটু কাসন্দ, আর গাইস একটু লবণ, ব্যাস আর কিছুই দিল না, আর হয়ে গেল এগরোল। এদিকে খাওয়ার যোগ্যর মতন এগরোল বানালো এরা, না দিল শসা, না দিল লবণ, না দিল লঙ্কা, কিছু পর তারপরে আমরা বলবো এর মধ্যে একটু লবণ আর লঙ্কা দিয়ে দিল, ব্যাস হয়ে গেছে দিতে। তো গাইস তারপরে আমরা এগরোল খেতে খেতে চলে এসেছি শিয়ালদা স্টেশনে, তারপরে আমি ফেলে দিয়েছি কারণ বেশি একটা ভালো লাগেনি এগরোলটা, একটা বাজে একটা এগরোল বানিয়েছিল। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, কারণ অনেক ঠাকুর দেখা হচ্ছে, অনেক হাঁটাহাঁটি হয়ে গেছে, ভীষণ ক্লান্ত হয়ে গেছি। সো গাইস দেখতে পাচ্ছো আমরা বাড়ির দিকে চলে এসেছি, আজকের ভিডিও এখানে শেষ করতে চলেছি, নেক্সট ভিডিও আসতে চলে গড়িয়া 17 নম্বর পল্লী মিশরীয় পিরামিড করেছে এবছরে। তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অল নোটিফিকেশন অন করে রাখ। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ভিডিও নিয়ে, আজকে এই পর্যন্ত, টাটা বাই বাই।